কোরবানির পশুর চামড়ার হাটগুলো জমজমাট হয়নি ঈদের প্রথম দিন। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে প্রতিক্রিয়া মিশ্র। সিটি কলেজ থেকে কলাবাগান মাঠ পর্যন্ত মিরপুর সড়কের এক পাশ জুড়ে একদিনের অস্থায়ী চামড়ার হাট। তবে অন্য বছরের মতো এবার ব্যস্ততা নেই। একই অবস্থা রাজধানীর বিভিন্ন অস্থায়ী চামড়ার হাটেও। দুপুরের পর থেকে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানার লোকজন ও কোরিয়া ব্যবসায়ীরা চামড়া নিয়ে জড়ো হতে থাকেন। বিভিন্ন ট্যানারির প্রতিনিধিরাও উপস্থিত হন। 400 থেকে 600 টাকায় ছোট থেকে মাঝারি গরু এবং 700 থেকে 850 টাকায় বড় গরুর চামড়া বিক্রি হয়েছে। তবে মৌসুমি ব্যবসায়ীদের নিয়ে হতাশা এবারও। আশা দ্বারা কি পোষাবেন, পরবর্তীতে কি হয় আল্লাহ ভালো জানে। আগের বারও লস হয়েছে, এই বছর হতে যে আমিও তো আজকের পর থেকে আর চামড়া কোনোদিন কিনবো না। অন্যদিকে সন্ধ্যার পর যখন বেচাকেনা বাড়ার প্রত্যাশা, তখন সিটি কর্পোরেশনের নির্দেশনা বিকেলের মধ্যেই সড়ক ছেড়ে সরিয়ে নিতে হবে সব কাঁচা চামড়া। ব্যবসাটা এখানে না করুক, তাদের জন্য যে নির্দিষ্ট জায়গা আছে ট্যানারি ওখানে চলে যাক, এবং আমরা সবাইকে বলেছি ওই স্থানে চলে যেতে, যাতে তাদের বেচাকেনাটা ওখানেই হয়। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ।